একটু আগে যিনি বক্তৃতা দিলেন ভালোই লাগলো বক্তৃতা, প্রত্যেকটি জেলায় জেলায় থানায় থানায় মডেল মসজিদ নির্মাণ করলেন সরকার, কিন্তু কি হবে এই মডেল মসজিদ নির্মাণ করে যদি বড় বড় আলেমরা যদি জেলখানায় থাকে, ঠিক না? যাদের খতিবের দায়িত্ব যোগ্যতা আছে, যাদের এই বাংলাদেশের বড় বড় বাইতুল মুকাররাম থেকে শুরু করে শীর্ষস্থানীয় যত মসজিদের খতিবের যোগ্যতা রাখে তারা, তারা আজকে জেলখানায় রাইখা মডেল মসজিদ করলে ওইটা কেমন হয় জানেননি? জুতামের গরুদান। এরপরে বললেন সরকার 5,000 করে ইমাম খতিবদারকে টাকা দিয়েছে। আমি ঢাকার নাম কার একটা মসজিদের খতিব কই, আমার টাকা কই? আমার টাকা খাইলো কে? মুসলমান ইমানদারেরা বর্তমান প্রেক্ষাপট হলো তেলের মাথায় তেল ঢালে। হক কথা যদিও তিতা বলা লাগবে, হক কথা বলা ফরজ, মিথ্যা কথা বলা কুফুরি গুনাহ। ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে বুঝবেন আপনি জান্নাতের কয় নম্বর কাতারে না জাহান্নামের কয় নম্বর কাতারে। জেনে শুনে যারা সত্যকে গোপন করে ওরা নবীর উম্মতের দলের তালিকায় থাকবে না। যদিও হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদের প্রধান কাতারে থাকে, মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, কিন্তু হক কথা বলে না, মিথ্যা কথাগুলি সত্য বানায়া বানায়া সমাজের ভিতরে প্রচার করে। রিয়াদুস সালিহিন কিতাবের বর্ণায় রসুল বললেন, যারা সম্মানী ব্যক্তিকে সম্মান করতে জানে না, ওরা হাজি হতে পারে, মক্কার ইমাম হতে পারে, যত রকমের মুসল্লি হোক না কেন, ওরা যেই হোক না কেন, কিন্তু ময়দানে ওরা আমি নবীজির দলের তালিকায় থাকবে না। সুকাল্লিমান কাইয়ারা দূর হয়ে যা, সারা বছর আলেমদেরকে জ্বালাইছস, কোরআনের কর্মীদেরকে জ্বালাইছস, 44 দ্বারা মাহফিল নাকি বন্ধ হয় না তিনি বলেছেন, কিন্তু অসংখ্য মাহফিলের অনুমতি লাগে। আল্লাহ বলেন কোরআনের দাওয়াত প্রচার করবা, গোটা বিশ্ববাসীদের উন্মুক্ত করে দিলাম, কোন ডিসিএসপির অনুমতি লাগে না, লাগে না। মাহফিল করতে যদি অনুমতি লাগে, ভারত থেকে গাজা মদিয়া বা আসে, মায়ানমার থেকে গাজা মদিয়া বা আসে, এটি কার অনুমতি আছে? এইগুলা তো মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, এইগুলা দেশে প্রচার হয়, কোনো অনুমতি লাগে না। দেখা যায় তাদের পিছনে বড় বড় লিডার কাজ করে, থানায় ফোন দিছে, কারে দর্শন কো বল্টু মিয়া, বল্টু মিয়া রে দর্শ কেন, কই স্যার অস্ত্র সহ দর্শি, কো বল্টু মিয়া রে অস্ত্র সহ সাইরা দেয়। বর্তমান প্রেক্ষাপটে নিরীহ মানুষের কোনো বিচার নাই, পয়সাওয়ালারা সন্ত্রাসী চাঁদাবাজি, তারা অন্যায় করলেও তারা অন্যায় নেয় না। আপনারা মনে ডরাইতেছেন না? তারা মনে ডর এইসই রইছে, সব না মনে ফুলুই যাই পড়বো। এ আব্দুল কাইয়ুম মিয়াজি সারা বাংলাদেশে গোটা দেশে সফর করে, কাউকে ভয় করে কথা বলি না। আমার আপন, আমার চাচা হলো আইনমন্ত্রী, এবারের দাবি মাঝে মধ্যে কই চাচা এটা কোন ধরনের কথা, মানবতার দিক থেকে হলে তো খালেদা জিয়ারে বিদেশে পাঠাইয়া আছে চিকিৎসা করানোর দরকার। স্বাস্থ্যমন্ত্রী থাইল্যান্ড গেল গা ডেঙ্গু জ্বরের ভয়ে, ডেঙ্গু জ্বরের ভয়ে থাইল্যান্ড গেছে গা স্বাস্থ্যমন্ত্রী, যখন গত বছর ডেঙ্গু জ্বর দেখা দিছে। কি মানবতা সব দিক থেকে, আপনার দলের লোক বলে আপনি সার দিয়ে দিবেন, আর বাকি দলের লোক বলে আপনি কঠোর হয়ে যাবেন, না না, রহমতের নবী দুনিয়ার জমিনে মানবতা শিখাই দিয়া গেছে। এই জন্য কোন নেতার চরিত্র নয়, কারণ হলো নেতার চরিত্র হওয়া লাগবে রহমতের নবীর নেতার চরিত্র। আপনি সমাজের মেম্বার হন, শিয়াম সমাজের কাউন্সিলর হন, সমাজের এমপি মন্ত্রী হন, বাধা নাই, কিন্তু নুমরের মতন নেতা হয়ে যান, বিশ্ব নবীর আদর্শ মতন নেতা হয়ে যান, তাহলে আমাদের মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে। খারাপ লাগতেছে? আরে হক কথা যদি শুনতে না পারেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে নবীর কাতারে দাঁড়াতে পারবেন না।